হ্যালো গাইজ, ওয়েলকাম। এই চ্যানেলে আমরা বাংলাতে বিভিন্ন রকমের রোগ নিয়ে কথা বলে থাকি। যদি তোমাদের বাংলাতে রোগ সম্পর্কে জানতে ভালো লাগে তাহলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এমন একটা চিকিৎসা পদ্ধতি নিয়ে যেটা মানে বিভিন্ন রকম রোগের সমস্যা সমাধান তো করেছে, কিন্তু সেটা যে রোগীর ওপর করা হয়েছে সেই রোগী সেটাকে ফিজিক্যালি বা মেন্টালি বা সাইকোলজিক্যালি সেটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি, বা সোশ্যাল লাইফে সেই ট্রিটমেন্টের পরে পেশেন্ট খুব একটা বেশি অ্যাকসেপ্টেড হয়নি। আজকে আমি কথা বলতে চলেছি তোমাদের সাথে স্টোমা নিয়ে, যে স্টোমা বিষয়টা কী, সেটাতে কী হয়, এই সব বিষয়ে আজকে ভিডিওতে আমরা জানবো। স্টোমা বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে আমাদের একটা সহজ এক্সাম্পল নেওয়া যাক, আমাদের শরীরে যে খাদ্যনালী রয়েছে যেটা আমাদের মুখ থেকে আমাদের পায়খানার দ্বার পর্যন্ত বিস্তৃত, সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস পাইপ, মানে একদম চলমান একটা পাইপ। মাঝখানে কোথাও কিন্তু মানে খাবারের কোনো অংশ শরীরের মধ্যে বাইরে বেরিয়ে আসে না, সোজাসুজি পায়খানার রাস্তা দিয়ে বেরোয়। এবার এই যে পাইপটা রয়েছে, এই পাইপটাতে হচ্ছে কি আমরা মানে সার্জারির মাধ্যমে আর্টিফিশিয়ালি কি করা হয় যে সেই খাদ্যনালীটার কিছু অংশকে আর কি আমরা বাইরে নিয়ে আসি আমাদের যে পেটের যে সামনের যে ও দেয়ালটা রয়েছে সেই দেয়ালের মাধ্যমে, এবং এই প্রসেসটাকেই বলা হচ্ছে ক্রিয়েশন অফ স্টোমা। তো আমরা এই বিষয়টা সম্বন্ধে ডিটেলে জানবো আর তোমাদের সাথে আমি স্টোমা নিয়ে কথা বলবো ইন্ট্রোর পরে। হ্যালো গাইজ, ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা কী করে যে সার্জারির মাধ্যমে স্টোমা তৈরি করা হয় এবং তার কী ব্যবহার, কীরকম তার মানে জিনিসটা কী সেটা সম্বন্ধে জানতে চলেছি। স্টোমা বলতে বেসিক্যালি আমরা কোলোস্টোমিকে বোঝাতে চাইছি এই ভিডিওতে। এবার স্টোমা জিনিসটা কী হয়, যেটা আমি আগেই বলছিলাম যে আমাদের যে খাদ্যনালী রয়েছে সেটা আমাদের মুখ থেকে আমাদের পায়খানার দ্বার অবধি বিস্তৃত রয়েছে। এই খাদ্যনালীটা একটা কন্টিনিউয়াস পাইপ, এর মাঝখানে কোথাও কিন্তু কোনো মানে ভাঙা মানে কোনো এমন জায়গা নেই যেখান থেকে খাবার বাইরে আসতে পারে আমাদের শরীরের মধ্যে। সার্জারির মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে এই খাদ্যনালীটাকে মাঝখানে একটা জায়গাতে কাটা হয়, এবং তারপরে সেই কাটা জায়গাটাকে মানে যে জায়গাটাকে কাটা হলো সেই অংশটাকে আমাদের যে পেটের যে অ্যাবডোমিনাল ওয়াল রয়েছে সেই ওয়ালের সেই ওয়ালের একটা জায়গাতে ফুটো করে সেখানে জুড়ে দেওয়া হয়, যাতে মানে পায়খানার যে ভেতরের যে পদার্থটা রয়েছে সেটা আর তার পরবর্তী অংশে না গিয়ে, মানে পাইপের পরবর্তী অংশে না গিয়ে সেটা যাতে বাইরে চলে আসে। এইবারে এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, এই জিনিসটা যে করা হচ্ছে মানে এই যে পাইপটাকে বার করে আনা হচ্ছে, যে স্টোমা তৈরি করা হচ্ছে, এটা বিভিন্ন রকম হতে পারে। আমাদের শরীরে যে খাদ্যনালী রয়েছে তার জন্য স্টোমা তৈরি করা হতে পারে, আবার আমাদের শরীরে যে বাথরুমের মানে ইউরিন যে তৈরি হয় তারও একটা নালী রয়েছে যেটাকে বলা ইউরেটার, সেটাকেও এভাবে বাইরে আনা যেতে পারে এবং সেখানেও স্টোমা তৈরি করা যেতে পারে। তবে আজকের ভিডিওতে কিন্তু আমরা শুধু খাদ্যনালী স্টোমার বিষয়ে কথা বলতে চলেছি। যদি আমরা স্টোমাগুলোকে দেখি তাহলে সেটা আমাদেরকে দেখতে হবে এটা অনেক রকমের হতে পারে। ফার্স্ট অফ অল আমরা দেখব যে এটাকে টেম্পোরারি এবং পারমানেন্ট এই দুটো ভাগে ডিভাইড করা হয়েছে। কেন? কারণ হচ্ছে টেম্পোরারি যে স্টোমাগুলো তৈরি করা হয় তার মেন উদ্দেশ্য হচ্ছে যে এই যে পাইপটা যে অংশে যে জায়গাটাতে স্টোমা তৈরি হলো, যে জায়গাটাকে কেটে বাইরে আনা হলো, তার যে পরবর্তী অংশটা রয়েছে সেখান থেকে পায়খানার রাস্তা পর্যন্ত যে অংশটা, সেই অংশে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেই প্রবলেমটা যাতে সলভ করা যায়, বা সেখানে যদি কোনো ইনফেকশন, সেখানে যদি কোনো গ্রোথ বা কোনো ম্যালিগনেন্সি থেকে থাকে, বা যদি সেই জায়গাটাতে কোনো রকম ড্যামেজ হয়ে গিয়ে থাকে, সেখানে যদি কোনো ফুটো হয়ে গিয়ে থাকে, তাহলে সেই জিনিসটা যাতে ঠিকঠাক করে সারানো যায় তার জন্যই কিন্তু টেম্পোরারি স্টোমাগুলো তৈরি করা হয়। টেম্পোরারি স্টোমা জেনারেলি দুরকম টাইপের হয়, একটাকে বলা হচ্ছে লুপ কোলোস্টোমি আর একটাকে বলা হচ্ছে ডবল ব্যারেল কোলোস্টোমি। টেম্পোরারি কোলোস্টোমি জেনারেলি ক্লোজ করা হয় কতগুলো মানে ক্রাইটেরিয়ার ভিত্তিতে। জেনারেলি যে ডিস্টাল পোর্শন মানে যেটা এই স্টোমার পরবর্তী যে অংশটা রয়েছে সেই অংশে যদি সে জায়গায় যদি কোনো রকম যে প্রবলেমের জন্য স্টোমাটা তৈরি করা হয়েছিল সেটা যদি সলভ হয়ে গিয়ে থাকে। আর একটা হচ্ছে পারমানেন্ট। পারমানেন্টটা বানানো হয় কী উদ্দেশ্যে, না যখন আমাদের এই যে পরের যে অংশটা মানে ডিস্টাল যে পার্টটা আর কি, সেই খাদ্যনালীর যে শেষের অংশটা সেটাতে যদি কোনো রকম ক্যান্সার হয়ে গিয়ে থাকে বা সেটাকে যদি কেটে বাদ দিতে হয় সেই ক্যান্সারের জন্য, তখন কিন্তু আর পায়খানা বেরোনোর কোনো রাস্তা থাকে না। তো সেই ক্ষেত্রে পায়খানা বেরোনোর যে রাস্তাটা বানানো হয় সেটাকে বলা হচ্ছে এই স্টোমা। তো স্টোমা তৈরি করার সময় কতগুলো জিনিস হচ্ছে কি খেয়াল রাখতে হয়, তার মধ্যে সেটা হচ্ছে যে একটা পেশেন্টের কি বয়স রয়েছে, সেই পেশেন্টের শরীরের কি ওজন, তার শরীরের কি গঠন, এইগুলোর উপর ভিত্তি করে স্টোমাটা ক্রিয়েট করা হয়।
কারণ স্টোমা বানালেই শুধু সেখানে কাজ শেষ হলো না, তারপরে সেই স্টোমার সাথে আরও জিনিসপত্র যোগ করতে হবে। কী কী যোগ করতে হবে? একটা হচ্ছে স্টোমা অ্যাপ্লায়েন্স বলা হয় সেগুলোকে। স্টোমা অ্যাপ্লায়েন্সে বেশি মানে মেন উদ্দেশ্যটা হচ্ছে যে মানে স্টুল বা যেটা তৈরি হচ্ছে, যেটা বেরোনোর রাস্তাটা আমরা বন্ধ করে দিয়েছি, তো সেই জিনিসটা যাতে ওই স্টোমা অ্যাপ্লায়েন্সের মধ্যে কালেক্ট হতে পারে, জমা হতে পারে। তো স্টোমা অ্যাপ্লায়েন্স যেটা রয়েছে সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে ভ্যারি করে। স্টোমা মানে তৈরি করার আগে পেশেন্ট এবং পেশেন্টের রিলেটিভের কাছ থেকে যত মানে ভালো মতো করে কনসেন্ট নিয়ে তাদেরকে ভালো করে কাউন্সিলিং করে নিতে হয়। এই জিনিসটাই হচ্ছে মেন ব্যাপার, কারণ এটাতে পরবর্তীকালে সোশ্যালি খুব বেশি একটা পেশেন্ট কিন্তু অ্যাকসেপ্টেড হয় না, তার কারণ স্টোমার মধ্যে রয়েছে হচ্ছে ফিসেস। তো সুতরাং সেটা কোনো সোশ্যাল মানে গ্যাদারিংয়ের মধ্যে খুব একটা বেশি অ্যাকসেপ্টেন্স সেটা পায় না। তো এবার ঘটনা হচ্ছে এই যে অ্যাপ্লায়েন্সটা রয়েছে সেটা মানে প্রত্যেকটা পেশেন্টের জন্য ভ্যারি করা, যেমন বলছিলাম সেরকমই প্রত্যেকটা উদ্দেশ্যে তার মানে কী কাজের জন্য বানানো হয়েছে সেই উদ্দেশ্য কিন্তু সেই অ্যাপ্লায়েন্সটা ভ্যারি করে। এই যে স্টোমা অ্যাপ্লায়েন্স রয়েছে সেটা অনেক সময় ডিসপোজেবল হয়, মানে একটা ব্যাগ থাকে যেটাকে ভরে গেলে ফেলে দেওয়া যায়, আর একটা টাইপ হয় যেটাকে বলা হচ্ছে রিইউজেবল, আবার ওয়াশ করে ইউজ করা যায়। যখন স্টোমাটা তৈরি হয় তখন জেনারেলি যে স্টুলটা থাকে সেটা খুবই লিকুইড হয়, কারণ স্টোমা তৈরি করার পরে আমাদের বডি সেই আনন্যাচারাল মেকানিজমের সাথে হ্যাবিচুয়েটেড নয়, তার ফলে তারা লিকুইড স্টুলই পাস করে। কারণ আমরা জানি যে আমাদের শরীরে যে স্টুলটা তৈরি হয় সেটা জেনারেলি হার্ড স্টুল হয়, এবং হার্ড মানে টাইট স্টুল হয়, তো সেই টাইট স্টুল বা ফর্মড স্টুল যাকে বলে সেই জিনিসটাকে তৈরি হতে পুরো খাদ্যনালীর শেষের অংশটা কাজে লাগে, কিন্তু যেহেতু সেখানটা কেটে দেওয়া হয়েছে তার ফলে সেটা তরল মানে লিকুইড স্টুলই বেরোচ্ছে, এবং সেটা অ্যাডাপ্ট করতে কিছুদিন সময় লাগে। যতদিন পর্যন্ত সময় লাগে ততদিন পর্যন্ত এই রিইউজেবল ব্যাগটা ইউজ করা হয়, এবং রিইউজেবল ব্যাগগুলো জেনারেলি ট্রান্সপারেন্ট হয়, ফলে আমরা দেখতে পাই যে ভেতরে জিনিসটা কী বেরোচ্ছে বা কী জমা হচ্ছে। তারপরে যখন ধীরে ধীরে দিন যায়, যখন আস্তে আস্তে ফর্মড স্টুল তৈরি হতে শুরু করে, তখন সেই জায়গাটাতে আমরা ওপেক ব্যাগ মানে ওপেক আর কি যেটার মধ্যে দেখা যাবে না সেরকম টাইপের মানে ব্যাগ ইউজ করা হয়, আর সেগুলো ডিসপোজেবল হয়। তার ফলে কী হয়, পেশেন্ট হ্যাবিচুয়েটেড হয়ে যায়, এবং যখন ব্যাগটা ভরে যায় তখন পেশেন্ট ফেলে দেয়। এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে সাইকোলজিক্যাল ইস্যুস। সাইকোলজিক্যাল ইস্যুস এই কারণে ইম্পর্টেন্ট, কারণ যেমন বললাম যে জিনিসটা সোশ্যালি খুব একটা অ্যাকসেপ্টেড নয়, তাছাড়া পেশেন্টের যে রিলেটিভ, যারা পেশেন্টের খুব নিয়ার রিলেটিভ, যারা পেশেন্টকে কেয়ার করবে পরবর্তীকালে, তারাও অনেক ক্ষেত্রে এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারে না, তার ফলে হচ্ছে প্রবলেম হয়। মানে স্টোমা সোসাইটিও গঠন করা হয়েছে, যে স্টোমা সোসাইটির সাথেও তারা যোগাযোগ করে মানে তাদের ফিজিক্যাল যে মানে তাদের যে সাইকোলজিক্যাল প্রবলেমগুলো সেগুলো শেয়ার করে তার সলিউশন নিতে পারে। এইবারে আসছি আমরা কিছু কমপ্লিকেশনগুলো আমি আগে মেনশন করছি, তারপরে আসছি স্টোমাগুলোকে কী করে কেয়ার করতে হয়। কমপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের যেটা বুঝতে হবে যে এই যে স্টোমাটা যেটা রয়েছে, স্টোমাটা কি অ্যাকচুয়ালি একটা মানে পেটের মধ্যে একটা ফুটো করে দেওয়া হয়েছে, সেই ফুটোর পাশে একটা মানে অ্যাপ্লায়েন্স লাগানো রয়েছে, তো সুতরাং সেই জায়গাটাতে স্কিনে এক্সকোরিয়েশন মানে স্কিনটাতে হচ্ছে নানা রকম আলসারেশন হতে পারে, সেখানে ইনফেকশন হতে পারে বাইরে মানে ফুটোর পাশের জায়গাটাতে, তো সেটাকে প্রপার কেয়ার না করলে কিন্তু সেটা ঠিকঠাক করে মেনটেন হবে না। এখন ঘটনা হচ্ছে কী করে কেয়ার করা যায়। কেয়ারের মেন জিনিস যেটা সেটা হচ্ছে দুটো পয়েন্ট, একটা হচ্ছে একদম পারফেক্টলি জায়গাটাকে শুকাতে হবে, মানে যদি আমরা বলি কোনো পেশেন্টের স্টোমা রয়েছে তাহলে কি পেশেন্ট স্নান করতে বা মানে দিনের অন্যান্য কাজ করতে পারবে না, বাট একদমই তা নয়, পেশেন্ট সমস্ত কাজই করতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে মানে যে যখন পেশেন্ট স্নান করছে বা স্টোমাটাকে যখন ভালো করে আর কি পরিষ্কার করছে, তারপরে জায়গাটা শুকানোর পরে তারপরে হচ্ছে অ্যাপ্লায়েন্স লাগাতে হবে। এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখার জন্য, কারণ তা নাহলে কিন্তু জায়গাটাতে স্কিন এক্সপোরিয়েশন মানে স্কিনে ড্যামেজ হয়ে যাবে, এবং তারপরে সেখান থেকে ইনফেকশন এবং পরবর্তী প্রবলেমস আসবে। এছাড়া ওখান থেকে ভেতরের যে মানে পেটের ভেতরে যে জিনিসপত্র রয়েছে আমাদের, সেগুলো ওই যে ফুটোটা তৈরি করা হয়েছে তার মাধ্যমে বাইরে আসতে পারে। এছাড়া জেনারেলি স্টোমাগুলো বেল্ট লাইনের থেকে ওপর দিকে বানানো হয়, যাতে মানে যেখানে পেশেন্ট বেল্ট পরবে তো তার ফলে বেল্ট দিয়ে প্যান্ট পরতে খুব একটা প্রবলেম হয় না। এরপরে আসছি যে স্টোমা কেয়ার। স্টোমা কেয়ার জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। স্টোমা কেয়ার বলতে এই যে স্টোমাটা তৈরি করা হয়েছে সেটা যাতে কমপ্লিকেশনসের দিকে না যায়, তার জন্য স্টোমা কেয়ার করতে হয়। স্টোমা কেয়ারের ক্ষেত্রে সবার ফার্স্ট পয়েন্ট যেটা বলছিলাম যে রেগুলার স্টোমাটাকে ভালো করে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে ভালো করে ওয়াশ করতে হবে, সেটা ভালো করে ড্রেসিং রাখতে হবে, এবং তার সাথে সাথে সেখানে যখন অ্যাপ্লায়েন্সটা ওখানে বসানো হচ্ছে তার আগে যেন জায়গাটা ভালো করে শুকনো থাকে।
নেক্সট হচ্ছে অনেক সময় অ্যাপ্লায়েন্স যেটা ইউজ করা হয় সেটা মানে যখন পেশেন্টের একদম পারফেক্টলি যাতে ফিট হয় সেরকম অ্যাপ্লায়েন্সই ইউজ করতে হবে। যদি স্টুল বা ফিসেস রয়েছে সেটা লিক করবে, তার ফলে কিন্তু এগেন স্কিন এক্সকোরিয়েশনের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এই যে প্রপার অ্যাপ্লায়েন্স, এটা অনেক সময় কী হয় পেশেন্টের বডি ওয়েটের সাথে ভ্যারি করে। তো অনেক ক্ষেত্রে যখন অ্যাপ্লায়েন্সটা প্রথমবার বসানো হয়েছিল তখন মেবি সেটা যে বডি ওয়েটের ভিত্তিতে বা যে স্ট্রাকচারের ভিত্তিতে বসানো হয়েছিল সেটা মানে কিছুদিনের মধ্যে যখন পেশেন্টের বডি ওয়েট চেঞ্জ হলো, কারণ এরকম অপারেশনের ক্ষেত্রে জেনারেলি দেখা যায় যে যখন খাদ্যনালীর কিছুটা অংশ বাদ যাচ্ছে তখন জেনারেলি দেখা যায় যে পেশেন্টের বডি ওয়েট বেশ খানিকটা চেঞ্জ হয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু মানে অ্যাপ্লায়েন্সটাকেও হচ্ছে গিয়ে সেই প্রপার বডি ওয়েটের ভিত্তিতে চেঞ্জ করে নিলে কিন্তু সেটা বেটার হয়। এরপরে নেক্সট যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে মানে কাউন্সিলিং। এবার কাউন্সিলিং কথাটা কেন বলছি, কারণ হচ্ছে একটা পেশেন্টের ওপর যখন এই স্টোমা জিনিসটা তৈরি করা হয় তখন সে পেশেন্টের ওপর একটা সাইকোলজিক্যাল প্রেশার পড়ে। এবার আমি যেটা বলছিলাম আগে যে স্টোমা সোসাইটি সাইকিয়াট্রিস্টদের সাথে হেল্প নেওয়া, এটা তো রয়েইছে। তবে তার সাথে সাথে আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে পেশেন্টের যারা নিয়ার রিলেটিভ, যারা পেশেন্টকে কেয়ার করছে, সেই পেশেন্ট সেই কেয়ার গিভার্সদেরও হচ্ছে গিয়ে খুব বেশি পরিমাণে মোটিভেশনের দরকার হয়। কারণ মানে এখানে যে স্টোমা যে পেশেন্টদের করা হয় তার সেটা হচ্ছে গিয়ে জেনারেলি মানে যেগুলো পার্মানেন্ট স্টোমা সেই ক্ষেত্রে বেশি কেয়ারটা দরকার হয়, কারণ টেম্পোরারি স্টোমাগুলো কিছুদিন পরে তো খুলে দেওয়া হবে, তো সেই ক্ষেত্রে অতটা চিন্তার কারণ নেই। কিন্তু পার্মানেন্ট স্টোমা যেগুলো করা হয় সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের যথেষ্ট কেয়ার দরকার হয়, এবং সেই ক্ষেত্রে মোটিভেশনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। মোটিভেশনের জন্য জেনারেলি আমি যেটা বলছিলাম যে স্টোমা সোসাইটি গঠন করা হয়েছে, এবং পেশেন্টের নিয়ার রিলেটিভসের সবথেকে বেশি মোটিভেশন মানে থাকা দরকার, কারণ তারা পেশেন্টকে এগেন এক্সট্রা করে মোটিভেট করতে পারে। এখন ঘটনা হচ্ছে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। সোশ্যাল অ্যাকসেপ্টেন্স জিনিসটা পেশেন্ট বা তার রিলেটিভের ওপর ডিপেন্ড করে না, এটা টোটালি ডিপেন্ড করে যে আমরা যারা আমাদের পেশেন্টের আশেপাশে যারা রয়েছে তারা যাতে জিনিসটা সম্বন্ধে সঠিকভাবে জেনে সেই জিনিসটা কীভাবে কী হচ্ছে সেটা সম্বন্ধে বুঝে, এবং তারপরে সেই জিনিসটা আর কি মানে পেশেন্টকে যাতে অ্যাকসেপ্ট করতে পারে। এবার এটা সম্বন্ধে জানতে গেলে আজকের যে ভিডিওটা আমি বানালাম সবাইকে, সবার সাথে তোমরা একটা শেয়ার করো, কারণ আমাদের মধ্যে এই স্টোমা জিনিসটা হয়তো খুব বেশি দেখা যায় না, কারণ এটা যেসব ক্যান্সারে এটা হয় সেই ক্যান্সারগুলো এত লেট প্রেজেন্টেশন থাকে যে পেশেন্টরা বেশি দিন সার্ভাইভ করে না, ফলে এই স্টোমা জিনিসটা বেশি বাইরের লোকালিটিতে দেখতে পাওয়া যায় না। একটা জিনিস এখানে খুব বলা দরকার, সেটা হচ্ছে যে স্টোমা বানানোর পরে বা স্টোমা ব্যাগ নিয়ে বা অ্যাপ্লায়েন্স নিয়ে অনেকে মনে করে যে কোনো তার ডেইলি লাইফ হয়তো হ্যাম্পার হবে, কিন্তু ব্যাপারটা তা নয়। ডেইলি লাইফে নর্মাল ডায়েট ফলো করে পেশেন্ট লাইফ লিড করতে পারে। তারা যদি সুইমিং, জগিং বা যে কোনো রকম স্পোর্টস অ্যাক্টিভিটি করতে চায় সেগুলো সবই করা যেতে পারে। খালি বিষয়টা হচ্ছে সেই পার্টিকুলার স্পোর্টসের মানে হিসাবে আর কি ডিফারেন্ট স্টোমা ব্যাগ কিনতে পাওয়া যায়, ডিফারেন্ট স্টোমা অ্যাপ্লায়েন্স রয়েছে যেগুলো সেই পার্টিকুলার কাজের জন্যই বানানো হয়েছে। তো সেই পার্টিকুলার স্টোমা অ্যাপ্লায়েন্স যদি ব্যবহার করা হয় তাহলেই হচ্ছে সেই হিসাব মতো আর কি পেশেন্ট আরাম মানে ঠিকঠাকভাবে সেগুলো সেই স্পোর্টস বা সেই ডেইলি লাইফে সেই অ্যাক্টিভিটি এনজয় করতে পারবে। এবার ঘটনা হচ্ছে আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে স্টোমা একটা নতুন মানে একটা ডিফারেন্ট টাইপের জিনিস নিয়ে কথা বললাম, আশা করি তোমাদের এটা দেখে ভালো লাগলো। যদি তোমাদের এরকম টাইপের ইন্টারেস্টিং ইনফরমেটিভ কন্টেন্ট দেখতে ভালো লাগে বাংলাতে বিভিন্ন রকম রোগের বিষয়ে, তাহলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আজকের ভিডিওতে তোমরা অবশ্যই লাইক করে দাও, কারণ আজকের ভিডিওটা সবার সাথে শেয়ারও করে দাও, আর তোমার সাথে দেখা হচ্ছে পরে আর একটা ভিডিওতে। আজকের ভিডিওর মধ্যে এই পর্যন্তই, বাই বাই।